নমস্কার, শুরু করছি রবিকথা। রবিকথা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকে আলোচনার বিষয় রবীন্দ্রনাথের মঞ্চ এবং মঞ্চায়ন। আজকে রবিকথা অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়। অমর্ত্য, আপনাকে নমস্কার জানাই, স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের নাটক, তার মঞ্চ এবং তার মঞ্চায়ন। বিষয়টিতে আমি ঢুকবো, কিন্তু তার আগে একটু আপনার কাছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আপনি নাটকের অধ্যাপক, প্রচুর নাটক অভিনয় করছেন, ছোট থেকেই করছেন, এখানে রয়েছেন ছোটবেলা থেকে, সেখানে আপনার এই জায়গাতে ইন্টারেস্টটা কিভাবে তৈরি হবে, অর্থাৎ নাটক নিয়ে কেন? আপনি তো বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, কিসের জন্য বা কোথা থেকে? কথাটা শুরু থেকে যদি বলি, এই ইন্টারেস্টটা তৈরি হয়েছে পাঠ্যভবনে পড়বার কারণে। রবীন্দ্রনাথ তার সময় যে কোনো ছুটির আগে পরে শান্তিনিকেতনে নাটক করার একটা প্রথা প্রস্তুত করেছিলেন। তার কারণ তার মনে হয়েছিল কাজের অভিজ্ঞতায় এই ছোট্ট একটা সমাজ, যে সমাজে উচ্চ নীচ, নানান মন কষাকষি, নিজেদের ভুল বোঝাবুঝি, সেই বোঝাপড়াগুলোকে একবার এলোমেলো করে সমবেত একটা শিল্পকে গড়ে তোলবার মধ্যে একটা আনন্দ আছে, একটা সার্থকতা আছে। ফলে অফিসের যিনি বড়বাবু তিনি হতেন প্রজা, আর যিনি পিয়ন তিনি করতেন রাজার অভিনয়। ফলে এই যে বৈষম্য, এই যে সাম্প্রদায়িকতা, এই যে শ্রেণীকরণ, এগুলোকে কাটিয়ে উঠবার একটা বড় পন্থ ছিল নাটকের অভিনয়। আমরা যখন কাজ শুরু করেছিলাম ছোটবেলা থেকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা এগুলো বুঝে করিনি। আমাদের করতে বলা হয়েছে, আমরা করেছি, কিন্তু যেহেতু আবাসিক ছাত্র হিসেবে শান্তিনিকেতনে পড়েছি, আমার বারবার মনে পড়ে যে সারদা দোকানের আগে যখন আমাদের যারা বাড়ি ছেড়ে নেয় তারা সবাই নতুন জামা কাপড় কিনছে, আমরা তখন কিন্তু নতুন জামা বলতে নাটকের অভিনয়ের নিজের চরিত্রের যে পোশাক বানানো হচ্ছে সেই আনন্দ মেতে থাকতাম। আমাদের কাছে আনন্দ পাওয়ার উপায়গুলো, উপাদানগুলো, উপকরণগুলো তখনও যেমন উপলব্ধি দেয়নি, কিন্তু যেটা দিয়েছিল উৎসাহ দিয়েছিল। এই উৎসাহ থেকে ক্রমশই নাটকের মধ্যে আসা, এবং এই উৎসাহের শুরু হয়েছিল শারদোৎসবের উপনন্দ থেকে, যে উপনন্দ পরে গিয়ে কোনো সময় হয়তো উপাধি হয়েছে, যে উপনন্দ পরে হয়তো কোনো সময় গিয়ে আরো উৎসাহের মধ্যে দিয়ে অন্যতর কোনো নাটকে নিজেকে সেই চরিত্রের মতো করে তুলেছে। পরবর্তী সময়ে আপনি জানেন আমার একটা সুবিধা ছিল, এখানে ছোট ছোট পড়বার কারণে রবীন্দ্রনাথের নাটকের সবচেয়ে বড় দিক হল আঙ্গিকগত বৈচিত্র্য। রবীন্দ্র নাটক শুধু বিষয় ধরুন তার মধ্যে বিচিত্র নয়। এই নাটক কখনো গীতিনাট্য, কখনো নৃত্যনাট্য, কখনো শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির দ্বারা প্রভাবিত হওয়া নাটক, কখনো হাস্যকৌতুক, ব্যঙ্গকৌতুক, কাব্যনাট্য, নাট্যকাব্য, নৃত্যনাটিকা, পত্রিকা সব মিলে এই আঙ্গিকগত বৈচিত্র্য রবীন্দ্রনাথকে নাট্য জগতে কোথাও ব্যতিক্রম করেছে। আমাদের সুবিধা ছিল, আমরা কিন্তু সেই আমাদের বিদ্যালয় জীবন থেকে এই সব ধরনের নাটকে নিজেদের অজান্তে নিজেদের পোক্ত করে ফেলেছিলাম। আপনি নিজে জানেন যেহেতু আপনি আমার সঙ্গে নানান সময় অভিনয়ের কাজ করেছেন, গীতিনাট্য বাল্মীকি প্রতিভা আমরা অপেরার মতোই মঞ্চে গান দিয়ে করি, আমরা বিসর্জনের মতো নাটকে অনায়াসে জয়সিংহ লোকপতির অভিনয় করতে পারি, আবার পাশের দেশের মতো নাটকে আমরা নেতৃ দিয়ে রাজপুত্রের অভিনয় করতে পারি, নৃত্যনাট্য প্রয়োজনে আমরা করি। তো এই যে এত ধারার নাটক, সেই সব নাটকে কোথাও নাচ, কোথাও গান, কোথাও সংলাপ, কোথাও নীরবতা, সেই দিকগুলো কি কিভাবে আমার জীবনের সঙ্গে যুক্ত হতে পারছে তার মধ্যে দিয়ে আমার একটা অন্বেষণ তৈরি হয়েছিল। পাশাপাশি আমি বিদ্যালয় জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করলাম। কিছুদিন আগে পর্যন্ত মানুষের ধারণা ছিল সাহিত্য সংস্কৃতি এর মধ্যে পার্থক্য সাধারণভাবে নেই, কিন্তু প্রত্যেকটা বিষয় বিশেষ কিছু দিক থাকে, বৈশিষ্ট্য থাকে। কিন্তু আমরা জানি আমরা যে বিষয় এখন পড়াই এই বিষয় হল ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস, অর্থাৎ নাটক ও নাট্যকলা।
নাটক আমার সাহিত্য সেটা যখন প্রয়োগ করি আমি তখন সেটা নাটক করা তখন সেটা শুধু সাহিত্য নয় তার সঙ্গে এসে পড়ে আলো ছায়া রং মঞ্চ পোশাক রূপসজ্জা এবং অভিনয় এই সবের যে সমাহার এই সমাহারের মধ্যে দিয়ে কোথাও আমরা জীবনের হাত থেকে জীবনের জয়ের দিকে উত্তীর্ণ হতে চাই আমার আগে রবীন্দ্র নাটকের উপর গবেষণা করেছিলাম এখনো গবেষণা করে চলেছি কিন্তু প্রথাগত যে পিএইচডি করলাম বা রিসার্চ সেটা করেছিলাম অধ্যাপক আলপনা রায়ের কাছে বিশ্বভারতীতে আমার কাজের বিষয় ছিল প্রধানত রবীন্দ্রনাথ এবং শঙ্খমিত্র যিনি রবীন্দ্র উত্তরকালের শ্রেষ্ঠতম রবীন্দ্র নাটকের নির্দেশক হিসেবে আমাদের কাছে পরিচিত সেই রকম একজন মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের নির্দেশনাগত এবং প্রযোজনাগত পার্থক্য ঐক্য এবং স্বাতন্ত্র্য মৌলিকতা এই তুলনাত্মক একটা বিশ্লেষণ এবং আলোচনার উপর যেখানে প্রযোজনা অর্থাৎ শুধু সাহিত্য নয় তার টেকনিক্যাল যে দিক সেই নাট্যকলা এবং কৌশলের দিকগুলো সংযুক্ত ছিল আমার যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে শান্তিনিকেতন তো হাতে কলমে শেখায় ফলে আমি এই হাতে কলমে শিখবার একটা সুযোগ পেয়েছি আমি সকলকে বলি আমাদের শিক্ষাটা অনেকটা একলব্যের মতো হয়তো পাণ্ডব কৌরবের মতো আমরা প্রথাগত শিক্ষার অধিকার পাইনি কিন্তু দেখা এবং শেখা করা এবং শেখার মধ্য দিয়ে একলব্য যেমন একতম একজন প্রতিনিধি হয়ে ওঠে আমরাও সেরকম ওই প্রথাগত শিক্ষার বাইরে থেকেও অন্যভাবে একটা শিক্ষা পেয়েছি যা রবীন্দ্র নাটকের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় তার কারণ রবীন্দ্রনাথ প্রথাগত নাট্য চিন্তার মধ্যে ছিলেন না তিনি প্রথার বিরুদ্ধতা বলব না প্রথার যে প্রচলন এবং পরিসর তার থেকে উত্তীর্ণ হতে চলেছেন সেই উত্তরণ এবং অতিক্রমের যে পথ সেই পথের পথিক হওয়ার জন্য আমরা রবীন্দ্রনাথকে পাঠিয়ে করি রবীন্দ্রনাথকে চর্চা করি একটা দিক রবীন্দ্রনাথ নাটকে বললেন যেটা যে একটা কোন ফর্মাল কিছু মধ্যে থাকতে চাইবে আর কি বৈশিষ্ট্য আছে রবীন্দ্রনাথের নাটকে রবীন্দ্রনাথের নাটক হলো ভাবের বাহন ভাব এত বেশি যে তাকে রূপদান করা কঠিন বলে এক সময় প্রশ্ন তৈরি হয়েছিল যে রবীন্দ্রনাথের নাটক কি অভিনয়যোগ্য আমার যদি অভিনয় হয়তো হোক না হয়তো সে অভিনয়ের পড়া কপাল আমার তাকে কিছু যায় আসে না অর্থাৎ আমি তো নাটক আমার তোমরা সবাই মিলে কিভাবে অনুভব উপলব্ধি করবে এবং প্রকাশ প্রয়োগ করবে সেই উপর তোমাদের সার্থকতা ব্যর্থতা নির্ভর করে আমার এতে কিছু যায় আসে না তবে রবীন্দ্রনাথের নাটক শেক্সপিয়ারের নাটক এগুলো প্রথমত অবশ্যই সাহিত্য কিন্তু এর পরিণতি আসলে পরিণাম আসলে কোথাও গিয়ে প্রযোজনায় পৌঁছাতে সাহায্য করে এই কারণে প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবনীকার তিনি বারবার বলেছেন যে কবি কিন্তু যখন নাট্যকার তখন তার কবিতাকে অবহেলা যেভাবে উনি করতে পারেন নাটককে নিয়ে সেটা পারেন না বারবার তিনি তার মঞ্চায়নের জন্য উদ্বেগী হয়ে থাকেন উৎকণ্ঠার মধ্যে উদ্বেগের মধ্যে দিন যাপন করেন ফলে ওটা তার সন্তানের মতো ওকে তিনি আরেকভাবে বড় হতে দেখতে চান প্রাণ তিনি দিতে চান ওই সংলাপ এবং মঞ্চায়নের মধ্যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তার নাটক অবশ্যই আমরা জানি সমকালীন যে ধরনের প্রতিক্রিয়া আমরা পাই সমালোচনা পাই রবীন্দ্রনাথ শুধু নিজের যে ইমেজ সেইটা তো মঞ্চে দাঁড়ানোর কারণে নয় নাট্যগত সাফল্যের কারণে রবীন্দ্রনাথের নাটক বারবার মঞ্চায়িত হয়েছে এবং রবীন্দ্রনাথ বারবার বিশ্বাস করেছেন শান্তিনিকেতন আশ্রমের যে অর্থাভাব সেটা পূরণ করবার উপায় হতে পারে নাটক এটা আরেকটা দিক
Thank you.
গল্প উপকরণে রবীন্দ্রনাথ নতুন সৃজনশীলতার দিকে এগিয়ে যেতে চান। কেন? তার কারণ তিনি মনে করেন আমার যে দেশ দুর্ভিক্ষ পীড়িত দেশ, অনাহারী দেশ, অভাবী দেশ, এখান থেকে আমার ভাবে উত্তীর্ণ হতে হবে বস্তুত নয়। ফলে আমার যদি মৃত সঞ্জীবন বা বিশুদ্ধকরণে লাগে আস্তে একটা বন্ধুমাতন আমি মঞ্চের মধ্যে এনে ফেলব, এটা তো হনুমান করে, এটা তো মানুষের কাজ নয়। ফলে মানুষের কাজ, শিল্পের কাজ, শিল্পীর কাজ অভাব পূরণ ভাবের মধ্যে দিয়ে। সেই ভাব ভাবুক শিল্পীর মধ্যে থাকবে, ভাবুক দর্শকের মধ্যে থাকবে, এবং এই যে কমিউনিকেশন বা ভাব সংযোগ ঘটবে তার মধ্যে দিয়ে নতুন করে একটা আলোর দিকে আমরা পেয়েছি। রবীন্দ্রনাথের নাটকে আমরা লক্ষ্য করলাম 1928 সালের উৎসব থেকে রবীন্দ্রনাথ অন্য ধরনের একটা মঞ্চের ভাবনা করছেন। 1928 শান্তিনিকেতন হয়েছে, 1902 তিনি রঙ্গমঞ্চ প্রবন্ধ লিখেছেন, 1905 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছে, 1905 পরবর্তী সময় থেকে 1911 সালের 12ই ডিসেম্বর যখন নয়াদিল্লিতে আমাদের রাজধানী স্থানান্তরিত হল, তার আগে পর্যন্ত এই পর্যায়টা স্বদেশ পর্যায়। রবীন্দ্রনাথ তখন অনায়াসে বলতে পারেন, ও আমার দেশের মাটি তোমার পরে থাকার মাথা, তোমাকে বিশ্বময়ীর বিশ্বময়ের আচল পাতা। ফলে আজ যখন চন্দ্রালিকার অভিনয় করি, অভিনয় করতে গেলে যখন পিছনের প্রেক্ষাপটে আমি আমার শ্যামলী বাড়িতে পাই, শ্যামলী বাড়ির প্রাঙ্গণকে পাই, তখন আপনি বুঝতে পারছেন, নিশ্চয়ই আমাদের এখানকার যে শ্রোতারা শুনছেন তারাও বুঝতে পারবেন যে উত্তরায়ণের এই মাটির বাড়ি, সেই বাড়ির মধ্যে আর কিছু প্রয়োজন নেই। প্রয়োজন নেই তার কারণ ওই যে গুলন্ত গাছের ডালটি এসে প্রাঙ্গণের মধ্যে ছড়িয়ে পড়ে, আর সেখান থেকে যখন কিছু ফুল পড়ে থাকে, যখন ফুল বলে ধন্য আমি মাটির পরে এই কথা প্রকৃতি গিয়ে ওঠে, তখন আরো চারটি গ্রন্থ ফুলে যেন প্রাণবন্ত পায়। এবং একদম পরিণতিতে গিয়ে যখন ওই প্রকৃতি বলে ধুলি হতে তুলি নাও আমায় তব অন্য লোকে, তখন এমনি কিন্তু আমার আমরাও করি। তার কারণ আমরা জানি ভারতীয় দর্শনে কি বলে যে সত্যস্ক্রিয়া ভূষণ সমা, যিনি শক্তিশালী ক্ষমাই তার ভূষণ। রবীন্দ্রনাথ নাটকের কারণে প্রচুর সমালোচিত হয়েছেন, নৃত্যের আঙ্গিক যখন প্রস্তুত করছেন প্রচুর সমালোচিত হয়েছেন। যে সময় সমাজে নাচ গৃহীত নয় সেই রকম একটা সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নৃত্যনাট্যে এগিয়ে যাচ্ছেন। নন্দলাল অত্যন্ত আশঙ্কিত যে গৌরী কুসুম কন্যাদান অভ্যস্ত পিতা, তার ওই গায়ে তিনি কিভাবে মোচন করছেন, বলছেন তার পরবর্তী সংস্করণ এবং প্রযোজনার উপাধি চরিত্র যুক্ত বিষয়। এবং রবীন্দ্রনাথ বলছেন আমার উপস্থিতিতে মঞ্চ শুদ্ধি ঘটবে, দেখেছি তিনি রবীন্দ্রনাথ। আবার আমার ভাই অদ্ভুত লাগে এই মঞ্চে নিয়ে কথা বলতে গেলে, দেখুন মঞ্চের সজ্জা মঞ্চের পার্থক্য ঠিক আছে, কিন্তু আমার খুব অবাক লাগে ভারত সরকার কেন্দ্রীয় সরকার 1961 রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ সেই সময় পরিকল্পনা করলেন যত আমাদের জেলা শহরগুলি আছে সারা ভারতে সব জায়গায় রবীন্দ্রনাথের নামাঙ্কিত একটি করে মঞ্চ তৈরি হবে, রবীন্দ্র সদন বা রবীন্দ্র ভবন, সবগুলোই কিন্তু প্রসঙ্গে আসছে। আমরা এতদিন ধরে মঞ্চের জন্য অপেক্ষা করলাম ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথ যে মঞ্চের আকাঙ্ক্ষা করেছিলেন সেই মঞ্চের কথা আমরা ভাবলাম না। এই কারণে কিন্তু রবীন্দ্রনাথের নাটকের মধ্যে মঞ্চের যে আভাস থাকে সেই মঞ্চ আমরা মঞ্চায়নের ক্ষেত্রে পাই না। আমাদের নূতন করে নির্মাণ বিনির্মাণের মধ্য দিয়ে নূতনতর সৃষ্টির আকাঙ্ক্ষা করতে হয়, আমাদের অন্য কোনো কৌশল দিয়ে সেই ধরনের মঞ্চের আভাস পেতে হয়। রবীন্দ্রনাথকে গ্রহণ করছি তার উপর, যেমন শান্তিনিকেতনের শিক্ষাধারার মধ্যে পরিণতি খুব একটা বড় কথা। আমরা কি বলি আমাদের শান্তিনিকেতনে উপলক্ষটা বড় নয়, বড় থাকে লক্ষ্যটা। একমাত্র
কালীপূজি উৎসব অনুষ্ঠানে সম্প্রতি আমরা লক্ষ্যের থেকে উপলক্ষকে বড় করে ফেলছি। ফলে যেখানে আমি বলি আমি চিত্রাঙ্গতা রাজেন্দ্র নন্দিনী, এই চিত্রাঙ্গতায় চিত্রাঙ্গতার ভিতরের যে কথাটি, মনের যে কথাটি, ব্যক্তিত্বের যে কথাটি, অন্তরঙ্গতার যে কথাটি, তার থেকে বহিরঙ্গ যে বড় নয়, এটা আমরা সবসময় অনুধাবন করি না। ফলে কি হয়, আমাদের অন্তরের যে ভাবের কথা সেটাকে আমরা রূপ দিয়ে প্রকাশ করতে চাই, তখন আমার মনে হয় রাজেন্দ্র নন্দিনী মানে খুব সোনার ঝলমলে কোনো বর্ণনা করা হবে। তার অলঙ্কার সেরকম হবে যাতে এক দেখায় আমরা বুঝতে পারি যে এ রাজা নেই। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন তা নয়। রবীন্দ্রনাথ কিন্তু দুঃখের উল্টো সুখ বলেন না, বলেন আনন্দ। রবীন্দ্রনাথ বারবার শুধু চিত্রাঙ্গতা বলে নয়, যে কোনো নাটকেই আমরা দেখি রবীন্দ্রনাথ ব্যক্তিত্বকে বড় করে দেখেন, বহিরঙ্গকে নয়। এই কারণে রবীন্দ্রনাথ বলেন রূপের অতিরিক্ত রূপ দেখে যেন প্রেমিকের চোখ, ফলে দর্শকের চোখ, নির্দেশকের চোখ, পরিচালকের চোখ, প্রযোজকের চোখ, উজ্জ্বল ব্যক্তিকে যেন না যায়, উপলব্ধিজাত উৎকর্ষের দিকে যেন এগিয়ে যেতে পারে। এটাই তো শুধু লক্ষ্য। আমরা সবসময় চেষ্টা করি সেভাবে মঞ্চায়ন করবার এবং কিছু দৃষ্টান্ত সৃষ্টি করবার, তবে সবসময় সেটা সম্ভব হয় না। কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের মঞ্চ হবে নিরাবরণ, নিরাভরণ, যেটার মধ্যে কোনো আভরণ থাকবে না, অলঙ্কার থাকবে না, কোনো জল জলে চকমকে বিষয় থাকবে না। তার কারণ আমরা যখন কিন্তু চিত্রাঙ্গতাকে রাজারণ্য হিসেবে দেখি না, রবীন্দ্রনাথের মানুষ কন্যা হিসেবে দেখি। ওই উপলব্ধিত মানুষের মধ্যে রবীন্দ্রনাথ বারবার এটাই চলবে। সেই কারণে আমরা শান্তিনিকেতনে ফুল পাতা দিয়ে মালা করি। আমরা এখনো দর্শকেরা মাটিতে বসি, এখনো আমরা আমাদের নাচের মধ্যে, গানের মধ্যে, বৈকালিকের দল বা শোভাযাত্রার দল দিলে একেবারে খালি পায়ে কাপড়ের মধ্যে হেঁটে যেতে পারি। তার কারণ আমরা বিশ্বাস করি ওই পদধূলি আসলে রবীন্দ্রনাথের পদধূলির কোনো প্রশ্রয় এবং আশ্রয়, এবং প্রতি মুহূর্তে সেই কারণে আমরা আমাদের আশ্রমে সংযত এমন একটা জীবনযাপন করি যা দিয়ে শিল্পের উৎকৃষ্টতম রূপ আমরা পেতে পারি বলে বিশ্বাস করি। খুব ভালো লাগলো আমি প্রফেশনের কথা বলে। আমি অনেক হয়তো আলোচনার বিষয় আমরা পেতে পারতাম, কিন্তু যা হয় সময়ের অভাব। ভালো থাকবেন, তোমরা আবার আপনাকে নিশ্চয়ই পাবো। আরো অনেক কিছু জানতে চাইবো আপনার কাছ থেকে। শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার তো আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই, শেষ করছি। নমস্কার।